হাই এভিওয়ান ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জব তোমাদের যে প্রিভিয়াস ইয়ার এন টিপিসির টুয়েল সিবি টু ক্লাস হচ্ছিল হচ্ছিল তার পরবর্তী ক্লাস ক্লাস নাম্বার টোয়েন্টি নাইন যেখানে আমরা চোদ্দোই মার্চ দু হাজার একুশে সেকেন্ড শিফটের অঙ্গগুনি নিয়ে আলোচনা করব এর আগেও আমাদের আঠাশটি ক্লাস হয়ে গেছে যারা যারা দেখিনি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে তার প্লে লিস্ট লিঙ্ক তোমরা পেয়ে যাবে সেখান থেকে আগের ভিডিওগুলি অবশ্যই দেখে নেবে এবং যারা যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেল জবস সেকাডেমি ফেসবুক পেজ জবস একাডেমি এবং ফেসবুক গ্রুপ জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবসে জয়েন হোনি ডিসক্রিপশন বক্সে দেওয়ার লিঙ্ক থেকে জয়েন হয়ে যাও সেখানে তোমরা ভিডিও রিলেটেড ইনফরমেশন এবং পিডিএফ পেয়ে যাবে আজকের প্রথম অঙ্গ দেখো কি রয়েছে যদি এক্স ইকুয়াল টু রুট থ্রি প্লাস ওয়ান বাই রুট থ্রি মাইনাস ওয়ান এবং ওয়াই ইকুয়াল টু রুট থ্রি মাইনাস ওয়ান বাই রুট থ্রি প্লাস ওয়ান হয় তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান কত হবে তাহলে আমি যদি এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারকে লিখেই ভাবে তাহলে আমি পাচ্ছি এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই তাই তো তাহলে আমি সেটাই করবো এক্স প্লাস ওয়াই বলতে এখানে আসছে রুট থ্রি প্লাস ওয়ান বাই রুট থ্রি মাইনাস ওয়ান প্লাস রুট থ্রি মাইনাস ওয়ান বাই রুট থ্রি প্লাস ওয়ান এর হোল স্কোয়ার মাইনাস এটা এটা গুণ করলে দেখো ওয়ান থাকছে তাই দুই করে দিচ্ছি আমি আর লিখছি না এক্স ওয়াইটা ইকুয়াল টু এটা যদি আমি যোগ করি তাহলে পাচ্ছি এখান থেকে এ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি নিয়ে আমরা রুট থ্রি স্কোয়ার বা থ্রি মাইনাস ওয়ান এটা পাবো এখানে পড়ে থাকে রুট থ্রি প্লাস ওয়ান এর স্কোয়ার প্লাস রুট থ্রি মাইনাস ওয়ান এর স্কোয়ার মাইনাস দুই এখান থেকে আমি যদি এটাকে এ প্লাস বি ফর্মুলা বসাই তাহলে পাচ্ছি থ্রি প্লাস টু থ্রি প্লাস ওয়ান প্লাস তাহলে এখান থেকে রুট থ্রি টু কেটে যাচ্ছে পাচ্ছি এইট মাইনাস টু তিন তাহলে আমি পাচ্ছি এখান থেকে ফোর স্কোয়ার মাইনাস দুই মানে হচ্ছে ষোলো মাইনাস দুই মনে হচ্ছে চোদ্দ তাহলে আমি পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের ভ্যালু হচ্ছে ফোরটিন অপশন নাম্বার সিটে রয়েছে নেক্সট রয়েছে দশ সেন্টিমিটার ব্যাসার্ধযুক্ত একটি গোলককে গলিয়ে টু পয়েন্ট ফাইভ সেন্টিমিটার ব্যাসার্ধযুক্ত এন সংখ্যক ছোট গোলক তৈরি করা হলো তাহলে এন এর মান কত তাহলে দেখো এন সেন্টিমিটার দশ সেন্টিমিটার ব্যাসার্ধযুক্ত একটি গোলককে গলিয়ে টু পয়েন্ট ফাইভ সেন্টিমিটার ব্যাসার্ধযুক্ত এন সংখ্যক ছোট গোলক তৈরি করা হয়েছে তাহলে দুটোর আয়তন মানে অর্থাৎ এন সংখ্যক ছোট গোলকের আয়তন যা হবে দশ সেন্টিমিটার ব্যাসার্থ গোলকের আয়তনও তাই তা সেই আয়তনটা আমি ফার্স্টে বার করব সেই আয়তনের ফর্মুলা কি ফোর বাই থ্রি পাই আর কিউ তাই তো ফোর বাই থ্রি পাই আর কিউ তাহলে ফোর বাই থ্রি ইন্টু পাই মানে বাইশের সাথে আমি বুঝিয়ে দিচ্ছি আর কিউ মানে হচ্ছে টেন ইন্টু টেন ইন্টু টেন বাই একে যদি আমি এর ভাগ করে দিই তাহলে আমি এন পেয়ে যাচ্ছি ফোর বাই থ্রি ইন্টু পাই ইন্টু টু পয়েন্ট ফাইভ আছে তাই তো তাহলে পঁচিশ বাই দশ ইন্টু পঁচিশ বাই দশ ইন্টু পঁচিশ বাই দশ তাহলে এবার যদি এখানে দেখো এটা এটা কেটে গেলো এটা কেটে গেলে আমি পড়ে থাকছি এখানে কত এক হাজার ইন্টু দশ বাই পঁচিশ ইন্টু দশ বাই পঁচিশ ইন্টু দশ বাই পঁচিশ এটা ওকে তাহলে এখানে দুটো দশের সাথে একটা পঁচিশ একশো এখানে এটাকে কেটে দিতে পারি চার দিয়ে বা এখানে দুই করে থাকছে এখানে দুই করে থাকছে তাই তো আবার এখানেও তাই পাঁচ দিয়ে দুই এখানে থাকছে পাঁচ পাঁচ পঁচিশ একশো পঁচিশ একশো পঁচিশকে আমি এটা দিয়ে কেটে দিতে পারি আট তাহলে আট আর ইন্টু আট মানে হচ্ছে সিক্সটি ফোর তাহলে এন ইকুয়াল টু হবে সিক্সটি ফোর বা চৌষট্টি আমরা করতে পারি অপশন নাম্বার এতে রয়েছে নেক্সট হচ্ছে পাঁচটি পর্যবেক্ষণের মধ্য হচ্ছে মধ্য কথার অর্থ হচ্ছে এভারেজ হচ্ছে কুড়ি যদি অন্য একটি পর্যবেক্ষণ যোগ করা হয় তাহলে মধ্যক দুই বৃদ্ধি পায় যোগ করা ষষ্ঠ পর্যবেক্ষণটির মান কত তাহলে ষষ্ঠ পর্যবেক্ষণটি আসার পরে এই পাঁচটি পর্যবেক্ষণের মধ্যক যেটা কুড়ি ছিল সেটা দুই বেড়ে গেছিল দুই বেড়ে গেছিল মানে প্রত্যেকটিতে বেড়েছিল দুই করে মানে পাঁচটিতে বেড়েছিল পাঁচ গুণিত দুই আর পাঁচ পাঁচগণিত দুই যদি বেড়ে থাকে হয়েছিল কত বাইশ তাহলে সিক্স নাম্বারটা ছিল বাইশ সিক্স নাম্বারটা ছিল বাইশ মানে হচ্ছে সিক্স নাম্বারটা ছিল তাহলে যোগ করলে পাচ্ছি আমি টেন প্লাস টোয়েন্টি টু ইকুয়াল টু থার্টি টু তাহলে ছ নাম্বার পর্যবেক্ষণটা ছিল বত্রিশ নাম্বার যেটি যোগ হওয়ার ফলে মধ্যক দুই বেড়ে যাচ্ছিলো পাঁচটি পর্যবেক্ষণের আগে নেক্সট রয়েছে আন্ডারউড সিক্সটি ফাইভ সিক্স টোয়েন্টি ফাইভ বাই ইলেভেন ইন্টু ফোরটিন টুয়েন্টি বাই আন্ডার আন্ডারউড টোয়েন্টি ফাইভ ইন্টু ইলেভেন টুয়েন্টি বাই

এদের আয় হচ্ছে কত ফাইভ ইস টু ফোর আর ব্যয় হচ্ছে থ্রি ইস টু টু দেখো এদের ডিফারেন্সটা উভয় ক্ষেত্রে দুই দুই আছে না যদি বিয়োগ করি তাহলে তাদের সঞ্চয় তো বলেছে দুজনেরই ষোলোশো টাকা মানে দুজনেরই সমান তাহলে এখানে দুই দেখাচ্ছে সঞ্চয় তাহলে আমি দুই রিপ্রেজেন্ট করছি এখানে ষোলোশোকে তাহলে আমার আ এর আই বলেছে এর আই কত ছিল পাঁচ ছিল তাহলে পাঁচ কতকে রিপ্রেজেন্ট করছে আটশো আট পাঁচে চল্লিশ মানে চার হাজার তাহলে এর আয় ছিল চার হাজার টাকা অপশান নাম্বার এতে রয়েছে নেক্সট রয়েছে কস এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু ওয়ান বাই টু এবং সাইন এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু জিরো এখানে এক্স এবং ওয়াই হলো সূক্ষ্মকণ এবং এক্স গ্রেটার দেন ইকুয়াল টু ওয়াই তাহলে এক্স এবং ওয়াইয়ের ভ্যালু কত হতে পারে তাহলে এক্স কস এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু ওয়ান বাই টু বা আমি লিখতে পারি কস এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কস সিক্সটি ডিগ্রি কস সিক্সটি ডিগ্রি ভ্যালু ওয়ান বাই টু তাহলে আমি লিখতে পারি এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু সিক্সটি ডিগ্রি অন্যদিকে সাইন জিরো ডিগ্রির ভ্যালু আমি জানি তাই তো জিরো ডিগ্রির ভ্যালু হচ্ছে জিরো জিরো ডিগ্রি হয় তাহলে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু জিরো আমি লিখতে পারি তাহলে এক্স প্লাস ওয়াই ইকোয়াল টু ষাট এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু জিরো তাহলে এক্স ইকোয়াল টু হবে সিক্সটি বাই টু মানে হচ্ছে থার্টি অন্যদিকে ওয়াইও হবে তাহলে থার্টি তাহলে দুটোর মানেই হচ্ছে থার্টি ডিগ্রি থার্টি ডিগ্রি করে অপশান নাম্বার ইয়েতে রয়েছে নেক্সট রয়েছে ফাইভ এক্স ফাইভ সরি সেভেন এক্স ফাইভ ফোর সিক্স টু সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য হলে এর ক্ষুদ্রতম মান কত হতে পারে যদি কোনো একটি সংখ্যা নয় দ্বারা বিভাজ্য হয় তাহলে তার অঙ্কগুলির যোগ ফলও নয় দ্বারা বিভাজ্য হতে হবে যোগ করে নাও সাত আর পাঁচে বারো বারো আট চারে ষোলো ষোলো আট ছয় বাইশ আর দুই চব্বিশ তাহলে চব্বিশ তো হচ্ছে না পরবর্তী নয় দ্বারা বিভাজ্য সংখ্যা সাতাশ আছে মানে তিন যোগ করতে হবে তাহলে এক্সের ভ্যালু হবে তিন অপশন নাম্বার সিতে রয়েছে নেক্সট হচ্ছে একটি কাজ এ ও বি একসঙ্গে আঠেরো দিনে শেষ করতে পারে বি ও সি চব্বিশ দিনে শেষ করতে পারে এবং এ ও সি একসঙ্গে ছত্রিশ দিনে শেষ করতে পারে এবি এবং সি প্রত্যেকে আলাদা আলাদাভাবে এই কাজটি কত দিনে শেষ করবে কি করছে এ প্লাস বি এ করছে আঠেরো দিনে শেষ বি প্লাস সি করছে চব্বিশ দিনে শেষ আর সি প্লাস এ করছে ছত্রিশ দিনে শেষ তাহলে এলসিএম করে দাও বাহাত্তর পাবে করছে চার ইউনিট করছে তিন ইউনিট করছে দুই ইউনিট তাহলে টু ইন্টু যোগ করলে সবগুলোকে যোগ করলে টু এ প্লাস টু বি প্লাস টু সি পাবে সেটাকে যদি দুই কমন নিই তাহলে পাচ্ছি চার তিন সাত দুই নয় ইউনিট করছে তাহলে এ প্লাস বি প্লাস সি করছে ফোর পয়েন্ট ফাইভ ইউনিট ফোর পয়েন্ট ফাইভ ইউনিট যদি করে থাকে এখান থেকে এ বি বাদ দিয়ে দিলে এ বি করছে কত চার ইউনিট তাহলে সি করছে পয়েন্ট ফাইভ ইউনিট তারপর এ বি সি থেকে বি সি বাদ দিয়ে দিলে এ পেয়ে যাবো এ করছে ওয়ান পয়েন্ট ফাইভ ইউনিট আর সি এ বাদ দিয়ে দিলে বি পেয়ে যাবো বিএ করছে নয় থেকে দুইবার দিলে সরি এবিসি থেকে ফোর পয়েন্ট ফাইভ থেকে দুইবার দিলে টু পয়েন্ট ফাইভ তাহলে এরা করছে প্রত্যেকে এত ইউনিট করে তাহলে এখানে মোট আছে বাহাত্তর তাহলে বাহাত্তরকে তুমি পয়েন্ট ফাইভ দিয়ে ভাগ করে দাও মানে ওয়ান বাই টু দিয়ে গুণ হয়ে যাবে তাই তো ওয়ান বাই টু দিয়ে গুণ বা সরি ওয়ান বাই টু ওয়ান বাই টু দিয়ে ভাগ যদি করো তাহলে কত হবে একশো চুয়াল্লিশ হয়ে যাবে তারপর এটা ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে ভাগ ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে ভাগ করলে কত পাচ্ছ বত্রিশকে তিন দিয়ে ভাগ করে বাহাত্তরকে তিন দিয়ে ভাগ করে তিন চব্বিশ চব্বিশ দিয়ে আটচল্লিশ হচ্ছে আর এটাকে আড়াই দিয়ে ভাগ করে দাও টু পয়েন্ট ফাইভ দিয়ে ভাগ যদি করি আমি টু পয়েন্ট সেভেন্টি টু বাই টু পয়েন্ট ফাইভ বা পঁচিশ বাই দশ তাহলে হচ্ছে বাহাত্তর ইন্টু দশ বাই পঁচিশ এটা যদি আমি করি সাতশো কুড়ি বাই পঁচিশ তাহলে এটাকে আমি যদি পয়েন্টটা পূর্ণতে নিয়ে আসি তাহলে পেয়ে যাবো এটা আঠাশ বাই চার পূর্ণ পাঁচ বি পাচ্ছি আমি আঠাশ পূর্ণ আট বাই দশ ঠিক আছে এটা পাঁচ দিয়ে কাটবে ফার্স্টে পাঁচ দিয়ে কাটলে পাঁচ চোদ্দো সত্তর পাঁচ চারে কুড়ি একশো চুয়াল্লিশ পাঁচ পাঁচে পঁচিশ এটা আমি পাবো তাহলে এখান থেকে পাচ্ছি যাই হোক এটা এটা আসছে আসছে আঠাশ আঠাশ বাই বাই যেখানে আবার চার চার পাঁচ পাঁচ পূর্ণ তাহলে বি করছে আঠাশ পূর্ণ চার বাই পাঁচ দিনে এ করছে আটচল্লিশ দিনে বি করছে একশো চুয়াল্লিশ দিনে সেটা দেখো কোথায় আছে অপশানে সি আছে একশো চুয়াল্লিশ দুটোতে রয়েছে বি আছে আঠাশ পূর্ণ চার পাঁচ তাহলে অপশান নাম্বার সি তে রয়েছে এটা সঠিক নেক্সট হচ্ছে একটি দঙ্গে দণ্ডের একের দশ অংশ লাল রঙের একের কুড়ি অংশ সাদা রঙের একের তিরিশ অংশ নীল রঙের একের চল্লিশ অংশ কালো রঙের এবং বাকি অংশ সবুজ রঙের যদি সবুজ রঙের দৈর্ঘ্য চার চার দশমিক সাত পাঁচ মিটার হয়ে থাকে তাহলে সম্পূর্ণ দণ্ডের দৈর্ঘ্য কত তাহলে কি আছে এখানে একের দশ অংশ লাল রঙের আছে যোগ করে দেওয়া সবগুলো একের দশ অংশ লাল একের কুড়ি অংশ সরি একের হ্যাঁ একের কুড়ি অংশ সাদা একের তিরিশ অংশ নীল আর একের চল্লিশ অংশ হচ্ছে কালো তাহলে মোট হচ্ছে কত যোগ করলে একশো কুড়ি পাচ্ছ এখানে এখানে পাচ্ছ বারো প্লাস ছয় প্লাস চার প্লাস তিন বারো ছয় আঠেরো চারে বাইশ বাই একশো কুড়ি দিয়ে ভাগ করলে পাঁচ বাই চব্বিশ অংশ তাহলে বাকি অংশ থাকছে কত মোট অংশ এক হয় তাহলে এক মাইনাস পাঁচ বাই চব্বিশ সমান হচ্ছে উনিশ বাই চব্বিশ উনিশ বাই অংশ সেটা সমান হচ্ছে ফোর মিটার তাহলে এক কত হবে এটাকে যদি আমি দশমিক তুলে দিই তাহলে চারশো পঁচাত্তর বাই একশো ইন্টু চব্বিশ বাই উনিশ ঠিক আছে উনিশ দিয়ে কেটে যাবে উনিশ পঁচিশ চারশো পঁচাত্তর আর এখানে কাটছে কত পঁচিশ দিয়ে এটা কেটে যাবে চার পঁচিশ চারে একশো চার ছয় চব্বিশ তাহলে ছয় মিটার তাহলে অপশন নাম্বার বিতে রয়েছে সঠিক উত্তর দণ্ডটির দৈর্ঘ্য হচ্ছে ছয় মিটার নেক্সট রয়েছে একটি চেয়ার পাঁচ শতাংশ লোকসানে এবং একটি টেবিল পনেরো শতাংশ লাভে বিক্রয় করে এক ব্যক্তি তিনশো টাকা লাভ করে চেয়ার এবং টেবিল দুটিকেই পাঁচ পার্সেন্ট লাভে বিক্রয় করলে সে একশো আশি টাকা লাভ করতো টেবিলটির প্রকৃত মূল্য কত তো টেবিলটির প্রকৃতির মূল্য টি ধরে নাও চেয়ারটির প্রকৃতির মূল্য সি ধরে নাও তাহলে চেয়ারটিকে পাঁচ পার্সেন্ট লোকসানে যখন আমি বিক্রি করছি ঠিক আছে চেয়ারটিকে যখন আমি পাঁচ পার্সেন্ট লোকসানে বিক্রি করছি মানে চেয়ার এর পাঁচ পার্সেন্ট লোকসান তাহলে চেয়ার আর টেবিলটিকে পনেরো পার্সেন্ট লাভে বিক্রি করছি মানে টেবিলটার পনেরো পার্সেন্ট লাভ মাইনাস চেয়ারটির পাঁচ পার্সেন্ট ক্ষতি সমান কত পাচ্ছি আমি তারপর এর লাভ থেকে ক্ষতিটা যেটা বিয়োগ করে সেটা আমার তিনশো টাকা লাভ হচ্ছে আবার অন্যদিকে টেবিল আর চেয়ার দুটোকে যখন পাঁচ পার্সেন্টের লাভে বিক্রি করছি মানে টেবিলেরও পাঁচ পার্সেন্ট লাভ প্লাস চেয়ারেরও পাঁচ পার্সেন্ট লাভ দুটোকেই যখন বিক্রি করছি তখন আমার লাভ থাকছে একশো আশি এদেরকে এবার অপনয়ন করে দাও দেখো সি ফাইভ পার্সেন্ট সি ফাইভ পার্সেন্ট এদেরকে কেটে দাও তাহলে এখানে পাশে আমি টি এর টোয়েন্টি পার্সেন্ট মানে টেবিলের টোয়েন্টি পার্সেন্ট ইকুয়াল হচ্ছে চারশো আশি টেবিলের টোয়েন্টি পার্সেন্ট যদি চারশো আশি হয় তাহলে টেন পার্সেন্ট হচ্ছে দুশো চল্লিশ টেন পার্সেন্ট যদি দুশো চল্লিশ হয় তাহলে হান্ড্রেড পার্সেন্ট কত হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে দু হাজার চারশো টাকা তাহলে টেবিলটির ক্রয় মূল্য হচ্ছে দু হাজার চারশো টাকা অপশন নাম্বার ডিতে রয়েছে সঠিক করতে নেক্সট রয়েছে তিরিশের তিন সহস্রাংশের তিন শতাংশের তিন দশমাংশের তিন গুণের মান নির্ণয় করো ঠিক আছে কি আছে তিরিশের তিন সহস্রাংশের তিন শতাংশের তিন দশমাংশের তিন গুণের মান নির্ণয় করো এখানে আমাকে কি করতে হবে সিম্পল বসিয়ে দেবে যেগুলো রয়েছে পরপর তিরিশ ইন্টু তিন সহস্রাংশ মানে তিন বাই হাজার ইন্টু তিন শতাংশ তিন বাই একশো তিন দশমাংশ তিন বাই দশ ইন্টু তিন গুণ ঠিক আছে তাহলে এটা যদি আমি করি তাহলে দেখো এখানে কি পাচ্ছি একটা শূন্য শুধু কাটবে এটার সাথে তিরিশের সাথে বাকি পাচ্ছি থ্রি টুটি পার ফাইভ থ্রি ট্রুটি পার ফাইভের মান হচ্ছে টু ফর্টি থ্রি বাই দশ হাজার একের পিঠে পাঁচটা শূন্য দশ হাজার তাহলে আমি পাচ্ছি কি শূন্য দশমিক শূন্য শূন্য দুই চার তিন অপশান নাম্বার ডিতে রয়েছে নেক্সট অঙ্ক কি রয়েছে এগারোশো বাষট্টিকে এ বি এবং সি এর মধ্যে পঁয়ত্রিশ ইস্টু আঠাশ ইষ্টু কুড়ি অনুপাতে ভাগ করুন ভাগ করলে কে কত পাবে সেটা আমাকে বার করতে পারছে এখানে লক্ষ্য করে দেখো যেটা করতে হবে আমাকে অঙ্কটা যদি করতে যায় করতে তো পারি কিন্তু কি আছে সি এর পার্সেন্ট আছে কুড়ি তাহলে সি যেটা পাবে সেটা নিশ্চয়ই পূর্ণ সংখ্যায় যখন পেয়েছে তখন কুড়ি দ্বারা বিভাজ্য হবে এখানে সি এর প্রত্যেকটা ভ্যালু দিয়ে দিয়েছে এখানে দুশো পঁচাশি তিনশো সাতাশ দুশো পঁয়ষট্টি দুশো আশি কোনটা কুড়ি দ্বারা বিভাজ্য একমাত্র দেখুন এইটা কুড়ি দ্বারা বিভাজ্য বাকি কোনোটাই কিন্তু দ্বারা বিভাজ্য নয় তাহলে আমি চোখ বন্ধ করে বলতে পারি যে অপশন নাম্বার ডিটাই হবে সঠিক উত্তর যেখানে এ পাচ্ছে চারশো নব্বই বি পাচ্ছে তিনশো বিরানব্বই সি পাচ্ছে দুশো আশি বাকিগুলো দেখুন অটোমেটিক্যালি মিলে যাবে নেক্সট রয়েছে কি রবি অজয়ের থেকে ফিফটি পার্সেন্ট বেশি টাকা রোজগার করে অজয় মদনের থেকে তিরিশ পার্সেন্ট কম টাকা রোজগার করে রবি মদনের থেকে কত শতাংশ বেশি টাকা রোজগার করে তাহলে মদনের থেকে কত শতাংশ রয়েছে তার মদনকেই নিই আমি মদন একশো টাকা রোজগার করে তাহলে মদন যদি একশো টাকা রোজগার করে অজয় মদনের থেকে তিরিশ পার্সেন্ট কম রোজগার করে তাহলে অজয় কত করে তিরিশ পার্সেন্ট কম করে মানে সত্তর টাকা করে আবার কি বলেছে রবি অজয়ের থেকে পঞ্চাশ শতাংশ বেশি টাকা রোজগার করে তাহলে রবি কত করে ফিফটি পার্সেন্ট বেশি করে মানে সেভেন্টি ইন্টু ওয়ান ফিফটি বাই হান্ড্রেড মানে হবে একশো পাঁচ সত্তর আর পঁয়ত্রিশ যোগ হয়ে যাবে মুখে মুখে হয়ে যায় সত্তর আর তার অর্ধেক যোগ মানে হচ্ছে একশো পাঁচ তাহলে কি হচ্ছে এখানে মদন হচ্ছে একশো আর রবি হচ্ছে একশো পাঁচ তাহলে কি বলেছে এখানে রবি মদনের থেকে কত শতাংশ বেশি করে এ করলে একশো করলে এ পাঁচ পার্সেন্ট বেশি করে তাই তো সরি বেশি অপশন নাম্বার বিতে রয়েছে সঠিক উত্তর নেক্সট রয়েছে ত্রিভুজ এর এব এবং বি কোণের সমষ্টি তৃতীয় কোণের সমান তাহলে তৃতীয় কোণটির মাপ কত আমরা জানি কি আমরা জানি যে তিনটি কোণের পরিমাপ সবসময় একশো আশি ডিগ্রি হয় তিনটি কোণের পরিমাপ যদি একশো আশি ডিগ্রি হয়ে থাকে এবং এ প্লাস বি এর মান যদি তৃতীয় কোণের মান হয়ে থাকে তাহলে আমরা বলতে পারি চোখ বন্ধ করে যে সেই কোণটা ছিল বা তৃতীয় কোণের মানটা ছিল নব্বই ডিগ্রি অপশান নাম্বার বিতে রয়েছে নেক্সট রয়েছে একটা তোমাদের অঙ্ক কয়েকটা যে অঙ্কগুলো কী চেয়েছে যে কয়েকটা দিয়ে দিয়েছে সংখ্যা রাশি তাদের লস আগু করতে বলেছে তো গসাগুর সময় আমরা কী দেখি যে সব থেকে ন্যূনতম যে ভ্যালুগুলো থাকে সেই ভ্যালুগুলোই আমাকে ধরে নিতে হয় আর লস ক্ষেত্রে কী করতে হবে যেটা সব থেকে বেশি আছে সেটা আমাকে ধরে নিতে হবে যেমন এখানে দেখো কি আছে টু স্কোয়ার এখানে আছে টু কিউ এখানে আছে টু তাহলে আমি টু কিউটাকে ধরে নেব ইন্টু নেক্সট রয়েছে থ্রি কিউব এখানে রয়েছে থ্রি স্কোয়ার এখানে রয়েছে থ্রি তাহলে রয়েছে এখানে থ্রি কিউ তারপরে রয়েছে এখানে ফাইভ এখানে হচ্ছে ফাইভ স্কোয়ার এখানে ফাইভ কিউ এখানে ধরে নেবো ফাইভ কিউ তারপরে হচ্ছে সেভেন স্কোয়ার সেভেন টু দি পাওয়ার ফোর সেভেন তাহলে নিয়ে নেব সেভেন টু দি পাওয়ার ফোর আর ইলেভেন তো কেবল লাস্টে রয়েছে একটা তাহলে ইলেভেন তাহলে এটা হচ্ছে আমাদের এলসিএম দেখো কোথায় রয়েছে এটা এটা অপশান নম্বর ডিতে রয়েছে নেক্সট রয়েছে এক ব্যক্তি পি বিন্দুতে দাঁড়িয়ে কোনো স্তম্ভের শীর্ষবিন্দু এসের দিকে দেখছিল এবার ব্যক্তিটি স্তম্ভের দিকে মিটার দূরত্ব অতিক্রম করে কিউ কিউ বিন্দুতে এলো বিন্দু থেকে এস বিন্দুর উন্নতিকোণ হলো ষাট ডিগ্রি যদি স্তম্ভটির উচ্চতা ষাট মিটার হয় তবে পি থেকে এস বিন্দুর উন্নতিকোণ নির্ণয় করো কি বলেছে একটা স্তম্ভ আছে স্তম্ভটা ভেঙে গেল আমি প্রথমে ছবিটা এঁকে নিয়ে তারপর ব্যাখ্যা করে দিচ্ছি কি বলেছে এখানে পি বিন্দুতে দাঁড়িয়ে একজন ব্যক্তি একটি স্তম্ভের শীর্ষবিন্দু এসের দিকে দেখছিল ঠিক আছে এবার সে ব্যক্তিটি স্তম্ভের দিকে চল্লিশ রুট থ্রি মিটার এগিয়ে গেল অর্থাৎ এই ডিসটেন্সটা চল্লিশ থ্রি নিয়ে এখান থেকে সে এসের দিকে দেখল যদি স্তম্ভটির উচ্চতা ষাট মিটার হয়ে থাকে যদি স্তম্ভটির উচ্চতা ষাট মিটার হয়ে থাকে তাহলে এক্ষেত্রে আর এখান থেকে উন্নতি কোন ষাট ডিগ্রি হয়ে থাকে তাহলে প্রথম ক্ষেত্রে তার উন্নতি কত ছিল সরি এটা আমাকে বার করতে তো আমি কি করব এখানে আমি এখানে ধরে এটার মান দিয়ে দিয়ে একটা টি তাহলে এখানে কিউ টি সেটাকে আমি ডি ধরে নিই যদি ডি ধরে নিই তাহলে এস টি হচ্ছে লম্ব কিউটি হচ্ছে ভূমি যেটা হচ্ছে কিউ আর এস টি ত্রিভুজের তাহলে আমি লিখতে পারি যে ট্যান সিক্সটি ডিগ্রি ইকুয়াল টু সিক্সটি বাই ডি বা ডি ইকুয়াল টু সিক্সটি বাই টেন সিক্সটি ডিগ্রি ভ্যালুটা রুট থ্রি যদি এটাকে আমরা একটু স্করণীয় নিরসন করে নিই তাহলে রুট দিয়ে গুণ হয়ে যাবে দুটোকেই তাহলে তিন পোড়ে থাকছে নিচেতে বা কুড়ি রুট থাকছে তার ডি এটা আমি পেয়ে গেলাম কুড়ি রুট থ্রি দেখো টোটাল লেন্টা কত এটা তো চল্লিশ রুট ছিল তাহলে যোগ করে দিলে সিক্সটি রুট থ্রি পেয়ে গেলে তার টোটালটা তাই টোটালটার ক্ষেত্রে এখানে ছিল এটা থ্রিটা ধরে নাও তাহলে টেন ইকুয়াল টু আর ভূমি হচ্ছে সিক্সটি রুট থ্রি কেটে গেলে পাচ্ছ ওয়ান বাই রুট থ্রি তাহলে থিটা যদি ওয়ান বাই রুট থ্রি হয় তাহলে থিটা আমরা বলতে পারি তিরিশ কারণ টেন থার্টি মান হচ্ছে ওয়ান বাই রুট থ্রি তাহলে এই কোনটা ছিল তিরিশ প্রথম ক্ষেত্রে অপশান নাম্বার সিতে রয়েছে নেক্সট অঙ্ক যদি স্টারের অর্থ হয় যোগ স্ল্যাশের অর্থ হয় বিয়োগ প্লাসের অর্থ হয় গুণ এবং মাইনাসের অর্থ হয় ভাগ তাহলে বাইশ এটাকে আমি বসিনি বাইশ টারের অর্থ যোগ বলেছে দশ ভাগের অর্থ বিয়োগ বলেছে দশ বিয়োগের অর্থ ভাগ বলেছে দুই যোগের অর্থ বলেছে গুণ চার এটা তাহলে বাইশ প্লাস দশ মাইনাস পাঁচ গণিত চার বা বাইশ প্লাস দশ মাইনাস কুড়ি বা বত্রিশ মাইনাস কুড়ি সমান বারো অপশান নাম্বার এতে রয়েছে নেক্সট রয়েছে এক ব্যক্তি কিছু সংখ্যক আপেল থেকে একের তিন অংশ আপেল প্রথম ক্রেতাকে বিক্রয় করে অবশিষ্ট আপেলের একের দুই অংশ দ্বিতীয় ক্রেতাকে বিক্রয় করে এরপর অবশিষ্ট আপেলের একের একের শতাংশের সরি অংশের থেকে বেশি আপেল তৃতীয় ক্রেতাকে বিক্রি করে এখন তার কাছে তিনটি আপেল অবশিষ্ট থাকলে প্রথমে তার কাছে কতগুলি আপেল ছিল তাহলে তার কাছে যা ছিল ছিল তিনি প্রথম ব্যক্তিকে কি করেছেন একের তিন অংশ আপেল দিয়েছেন দ্বিতীয় ব্যক্তিকে কত দিয়েছেন অবশিষ্টের তাই তো প্রথম ক্রেতাকে অবশিষ্ট দুই অংশ তাহলে অবশিষ্ট অংশের যেটা ছিল তার একের দুই অংশ তাহলে অবশিষ্ট অংশ কত থাকছে এখানে একের তিন অংশ আপেল প্রথম ক্রেতাকে দিয়েছে তারপর একে তিন দেওয়ার পর তার দুইয়ের তিন থাকছে দুয়ের তিনের একে দুই দিচ্ছে দ্বিতীয় ক্রেতাকে দেওয়ার পর তার কাছে থাকছে কত তিন বাই চার মানে হচ্ছে তিনের চার দিচ্ছে দ্বিতীয় কে তাকে ওকে আর তারপরে কি করছে অবশিষ্ট আপলেটার একের তিন থাকছে অপস্তি অবশিষ্ট থাকছে কত এখান থেকে ওয়ান মাইনাস থ্রি বাই ফোর মানে ওয়ান বাই ফোর তাহলে ওয়ান বাই ফোর আবার ওয়ান বাই থ্রি দিচ্ছে লাস্টকে পাঁচটি ধরে নাও এক্সট্রা যেটা দিয়েছে সেটা দিল না তার মানে তার কাছে অবশিষ্ট থাকলো আটটি তাহলে এটা যদি হয়ে থাকে আর একবার অঙ্কটা পড়ো ভালো করে যে এক ব্যক্তি কিছু সংখ্যক আপেল থেকে একের তিন অংশ আপেল প্রথম ক্রেতাকে বিক্রয় করে অবশিষ্ট আপেলের একের দুই অংশ দ্বিতীয় ক্রেতাকে বিক্রয় করে এরপর অবশিষ্ট আপেলের একের তিন অংশের থেকে পাঁচটি আপেল কম পাঁচটি বেশি আপেল তৃতীয় ক্রেতাকে বিক্রয় করে তাহলে এখানে কি পাচ্ছি আমি প্রথম ব্যক্তিকে বিক্রি করছে একের তিন অংশ সেটা তো আমি সরাসরি পেয়ে গেছি দ্বিতীয় জনকে করেছে অবশিষ্টের অর্ধেক অবশিষ্ট হচ্ছে তিনের দুই তার অর্ধেক মানে হচ্ছে তিনের চার

কি রয়েছে প্রথমে কি বলেছে এক ব্যক্তি কিছু সংখ্যক আপেল থেকে এক তিন অংশ প্রথম ক্রেতাকে বিক্রয় করে অর্থাৎ প্রথম ক্রেতাকে বিক্রয় করে একে তিন অংশ তাহলে বাকি থাকছে কত বাকি থাকছে এক মাইনাস একের তিন সমান হচ্ছে দুইয়ের তিন অংশ সেই দুইয়ের তিন বাকি অংশের একের দুই অংশ তিনি আবার দ্বিতীয় ক্রেতাকে বিক্রি করছেন মানে এর একের দুই অংশ বিক্রি করছে এর একের দুই মানে কত হচ্ছে দুই দুই ক্রেটে একের তিন অংশ মানে দ্বিতীয় ক্রেতাকেও বিক্রি করছে একের তিন অংশ তাহলে তখন বাকি কত থাকছে তখন থাকে একের তিন প্লাস একের তিন এক মাইনাস হ্যাঁ তখন এটা বাকি থাকছে কারণ বাকি ছিল এটা বা একের তিন যেটা বাকি ছিল দুএ তিন যেটা বাকি ছিল সেখান থেকে তুমি এটা বাদ দিতে পারো বা এই দুটোকে এটা ভাবে বাদ দিতে পারো তখন তার বাকি থাকছে কত বাকি থাকছে দেখো এখানে যেটা বাকি ছিল দুয়ের তিন মাইনাস একের তিন সমান বাকি থাকছে একের তিন তাহলে একের তিন যদি বাকি থাকে একের তিন একের তিনের একের তিন অংশ তৃতীয় জনকে দিয়েছিল তাহলে এর একের তিন মানে হচ্ছে একের নয় অংশ তার তৃতীয় জনকে দিয়েছে একের নয় অংশ থেকে আরও সরি একের নয় অংশ থেকে আরো পাঁচটি বেশি তো পাঁচটি বেশিটা বাদ দাও তাহলে অবশিষ্ট এখানে তিনের জায়গায় আট ধরে নেবে তাহলে এই তিন ব্যক্তিকে দেওয়া হয়েছিল এত এত করে প্রথমকে একের তিন দ্বিতীয় কেউ একের তিন তৃতীয় কেউ নয় যোগ করলেই পাচ্ছি নয় লসাগু এখানে তিন তিন প্লাস তিন প্লাস নয় এক মানে হচ্ছে ছয় আর একের সাত বাই নয় তাহলে দেওয়া হয়েছে মোট সাত বাই নয় তাহলে বাকি কত থাকছে বাকি থাকছে ওয়ান মাইনাস সাত বাই নয় মানে হচ্ছে দুই বাই নয় তাই দুই বাই নয় অংশ বাকি ছিল যেটা ছিল আটটি আপেলার সাথে সমান অর্থাৎ দুই বাই নয় আট নয় অংশ সমান হচ্ছে আটটি আপেল তাহলে এক অংশ সমান আট গণিত নয় বাই দুই বা দুই চারে আট আর চার নয় অপশন নাম্বার তে রয়েছে কিছু ক্ষেত্রে তোমাদের আহ আঠেরোতে আসতে পারে আনসার কিন্তু অপশন নাম্বার সিতে রয়েছে সঠিক উত্তর নেক্সট হচ্ছে ফিফথ ফেব্রুয়ারি টু থাউজেন্ড ফাইভ থেকে আঠারোই এপ্রিল টু থাউজেন্ড ফাইভ এর সময়কাল উভয় তারিখ সহ বার্ষিক ছয় পূন্য একের চার শতাংশ হারে তিন হাজার টাকার সুদ কত হবে প্রথমে তোমাকে ফিফ ফেব্রুয়ারি থেকে দু হাজার সরি আঠেরোই এপ্রিল দু হাজার পাঁচ পর্যন্ত কত দিন হচ্ছে সেটা বার করে নেবে ফিফ ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মাস দু হাজার পাঁচ লিপিয়ার নয় তাহলে আঠাশ দিনে হয় তাহলে পাঁচ আর তেইশে আঠাশ হয় কিন্তু ফিফ ফেব্রুয়ারিটা শুদ্ধ ধরতে হবে বলছে চব্বিশ দিন তাহলে প্লাস মার্চ একত্রিশ দিনে হয় আর আঠেরোই এপ্রিল আঠেরো দিন টোটাল যোগ করলে আঠেরো আঠারো আঠেরো আর চব্বিশে ছত্রিশ হম বিয়াল্লিশ বিয়াল্লিশ আর একত্রিশ বাহাত্তর তিয়াত্তর তিয়াত্তর দিন তাহলে মোট দিন সংখ্যা আমি পাচ্ছি তিয়াত্তর আর আমাদের ফর্মুলা কী সুদের পিটিআর বাই হান্ড্রেড পি হচ্ছে তিন হাজার তিন হাজার ইন্টু টি হচ্ছে কত তিয়াত্তর দিন আছে বছরে কনভার্ট করে তিনশো পঁয়ষট্টিতে ভাগ করে দিতে হয় তাহলে সেভেন্টি থ্রি বাই থ্রি সিক্সটি ফাইভ ইন্টু আছে সুদের হার আছে পূর্ণ ভেঙে দাও চারশো চব্বিশ আগে পঁচিশ বাই চার ইন্টু বাই একশো হয় যেটা আমি ওয়ান বাই হান্ড্রেড করে দিলাম তাহলে এখানে প্রথমে শূন্য শূন্য কেটে দাও এখানে তুমি তিয়াত্তরকে পাঁচ দিয়ে কেটে যাবে এটা পাঁচ দিয়ে এটা পাঁচ দিয়ে কেটে যাবে এখানে চার দিয়ে এটা সেভেন পয়েন্ট ফাইভ যাবে সেভেন পয়েন্ট ফাইভ ইন্টু ফাইভ মানে পাঁচ সাথে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আর তিন দশমিক পাঁচ মানে হচ্ছে আটত্রিশ দশমিক সরি পঁয়ত্রিশ আর টু পয়েন্ট ফাইভ মানে হচ্ছে সাঁত্রিশ দশমিক পাঁচ টাকা বা অপশন নাম্বার বিতে রয়েছে যে সুদ হবে সাঁত্রিশ টাকা পঞ্চাশ পয়সা নেক্সট রয়েছে সাইন এ প্লাস সাইন বি ইকুয়াল টু এ এবং কস এ প্লাস কস বি ইকুয়াল টু বি তাহলে কস এ প্লাস বি এর ভ্যালু কত হবে এই অঙ্কটা তোমাদের যদি মেথডিক্যালি করতে যাও তাহলে সেই অঙ্কটা অনেক বড় হবে এবং সেই জন্য তোমাদের বেস্ট দরকার বারবার বলেছি এটা নিয়ে আমি দেখছি স্পেশাল একটা আলাদা করে ক্লাস করানোর জন্য আর না হলে যদি এটাকে যতটাই শর্টকাট আমি করতে পারছি সেই যতটা ছোট করে করা যায় সেটাকে যদি আমি করি মানে আমার অকাত অনুযায়ী সেটা হচ্ছে কি যে সাইন এ প্লাস সাইন বি ইকুয়াল টু এ রয়েছে সেটাকে যদি আমি লিখি এখানে সাইন এ প্লাস সাইন বি ইকুয়াল টু এ তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি দেখো এখান থেকে আমরা লিখতে পারি টু সাইন এ প্লাস বি বাই টু সাইন এ মাইনাস বি বাই টু ইকুয়াল টু এ আবার ঠিক অনুরূপভাবে কস এ প্লাস কস বি ইকুয়াল টু বি এখান থেকে আমরা লিখতে পারি টু সরি কস টু এ প্লাস বি বাই টু কস এ মাইনাস বি বাই টু ইকুয়াল টু বি ওকে এবার কস বাই সাইন অর্থাৎ এটা যদি এক নাম্বার হয় এটা যদি দু নাম্বার হয় তাহলে এক বাই দুই করে যদি দিই তাহলে আমি কস সাইন বাই কস এখান থেকে আমি টেন পেয়ে যাবো বা টেন এ প্লাস বি বাই টু এটা আমি পাবো এ সমান হচ্ছে এ বাই বি এটা আমি পাবো এটা যদি পেয়ে থাকি আর আমরা এখানে কি বার করতে বলেছ আমাকে কস এ প্লাস বি কস এ প্লাস বি এর ভ্যালু কি একটা হচ্ছে ওয়ান মাইনাস ট্যান স্কোয়ার এ প্লাস বি বাই টু বাই ওয়ান প্লাস দেখো কস থিটা ইকুয়াল টু হচ্ছে ওয়ান মাইনাস টেন স্কোয়ার থিটা বাই ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা সেখানে এ প্লাস বিটা যেহেতু সরি থিটা বাই টু ওকে তো এখানে টেন স্কোয়ার এ প্লাস বি বাই টু এটা থাকছে তাহলে এখান থেকে আমি পাচ্ছি ওয়ান মাইনাস কি আছে টেন স্কোয়ারের টেনের ভ্যালু কত আছে এ বাই বি আছে তাহলে এ বাই বি এ স্কোয়ার বাই ওয়ান প্লাস এ বাই বি এর স্কোয়ার সমান ওয়ান মাইনাস এ স্কোয়ার বাই বি স্কোয়ার বাই ওয়ান প্লাস এ স্কোয়ার বাই বি সমান এখান থেকে পাচ্ছি বি স্কোয়ার মাইনাস এ বাই বি বি বাই এখান থেকে পাচ্ছি বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই বি 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 কেটে যাবে পড়ে থাকছে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস স্কোয়ার অপশান নাম্বার রয়েছে নেক্সট অঙ্ক রয়েছে দুই ব্যক্তি একসঙ্গে একটি নির্দিষ্ট গন্তব্যের দিকে যাত্রা শুরু করলো একজনের গতিবেগ ছ কিলোমিটার প্রতি ঘন্টা এবং অপরজনের গতিবেগ সাত দশমিক পাঁচ কিলোমিটার প্রতি ঘণ্টা পরবর্তী জন পূর্ববর্তী জনের তুলনায় এক ঘন্টা চার মিনিট আগে গন্তব্যে পৌঁছালে অতিক্রান্ত দূরত্বের পরিমাণ কত তাহলে অতিক্রান্ত দূরত্ব আমি জানি না ডি মোট দূরত্ব হচ্ছে ডি ডি যদি হয় প্রথম ব্যক্তির সময় লাগবে ডি বাই সিক্স বেশি সময় লাগবে কারণ তার গতিবেগ কম রয়েছে আর দ্বিতীয় ব্যক্তির সময় লাগবে ডি বাই সেভেন পয়েন্ট ফাইভ এবং এই দুটোকে যদি বিয়োগ করি তাহলে যেটা পাবো সেটা হচ্ছে যে আগে চলে যাচ্ছে এক ঘন্টা চার মিনিট এক ঘন্টা চার মিনিট হচ্ছে চৌষট্টি মিনিট চৌষট্টি মিনিট মানে হচ্ছে চৌষট্টি বাই ষাট ঘন্টা ঘণ্টাতে রিটার্ন করে দিলাম আমি আবার এটাও লিখে যাবে ছয় আর সেভেন পয়েন্ট ফাইভের লস পাবো তিরিশ তিরিশ হলে এখানে পাঁচ ফাইভ ডি মাইনাস এটাকে ফোর ডি ইকোয়াল টু সিক্সটি ফোর বাই সিক্সটি এখান থেকে আমি যদি কেটে দিই থার্টি টু বাই থার্টি পাবো সেটা লিখবো থার্টি টু বাই থার্টি তাহলে থার্টি থার্টি কেটে যাবে বা ডি ইকোয়াল টু থার্টি টু পেয়ে যাব তাহলে দূরত্ব হচ্ছে বত্রিশ কিলোমিটার অপশান নাম্বার সিতে রয়েছে নেক্সট রয়েছে আট সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট চারটি বৃত্ত এমনভাবে অবস্থিত তাদের কেন্দ্রগুলি একটি বর্গক্ষেত্র গঠন করে বৃত্ত চারটি কেন্দ্রগুলি যুক্ত করে গঠিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এবং বৃত্ত চারটি স্পর্শবিন্দুগুলি যুক্ত করে গঠিত রম্বসটির ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করো সরি ছবিটা এটা হচ্ছে বর্গক্ষেত্র যেটা তুমি পাচ্ছ আর এটা হচ্ছে রম্বোস তুমি যেটা পাচ্ছ ঠিক আছে তাহলে বর্গক্ষেত্রে একটা বাহু হচ্ছে দেখো কি এটা যদি আর হয় তাহলে টু আর তাহলে বর্গক্ষেত্রের বাহু হচ্ছে টু আর তাহলে তার এরিয়া হচ্ছে টু আর স্কোয়ার মানে হচ্ছে ফোর আর স্কোয়ার আর রম্বসটা দেখো রম্বসের ক্ষেত্রে ফল হাফ ইন্টু কর্ণ দুটি গুণ ফল কর্ণটা কত হচ্ছে এ একটা কর্ণ যেটা হচ্ছে দেখো টু আর এ একটা কর্ণ যেটা দেখো টু আর তাই না তাহলে হাফ ইন্টু টু আর ইন্টু টু আর দুই দুই কেটে যাবে টু আর স্কোয়ার তাহলে রম্বোষ্ট্রীর ক্ষেত্রে ফল হচ্ছে টু আর স্কোয়ার তাহলে ফোর আর স্কোয়ার ইস টু আর স্কোয়ার আর স্কোয়ার আর স্কোয়ার কেটে যাবে ফোর ইস টু টু বা টু ইস টু ওয়ান রম বর্গক্ষেত্র এবং রম্বোশ্রীর ক্ষেত্র ফলের অনুপাত হচ্ছে টু ইস টু ওয়ান অপশন নাম্বার সিতে রয়েছে নেক্সট রয়েছে যথাক্রমে সেভেন ইজ টু টু এবং সেভেন ইজ টু ইলেভেন সোনা ও তামা মিশিয়ে দুটি শঙ্কর ধাতু এ ও বি তৈরি করা হয়েছে এবার এই দুই সংকর থেকে সমপরিমাণ ধাতু একসঙ্গে গলিয়ে একটি তৃতীয় সংকট সি তৈরি করা হল শঙ্কর সি তে তামার পরিমাণ দশ কেজি হলে সোনার পরিমাণ কত প্রথমটাতে রয়েছে কত সেভেন ইশ টু টু দ্বিতীয়টা আছে সেভেন টু ইলেভেন যোগ করলে এটাতে পাচ্ছ নয় এটাতে পাচ্ছো আট আঠারো তাহলে এটাকে দেখো আমি আঠেরো যদি করতে হয় দুই দিয়ে গুণ করে দাও দুই দিয়ে গুণ করলে পাচ্ছো এখানে চোদ্দো এখানে চার তাহলে এটাও আঠেরো হয়ে গেল তা চোদ্দ আর চার যদি আঠেরো হয়ে যায় তাহলে এটাও যদি আঠেরো হয়ে যায় দুটি সমান অনুপাত পেয়ে গেলে তো আমি পেয়ে গেলাম না তাহলে দেখো এটা সোনা সোনাকে যোগ করে দাও চোদ্দো সাথে একুশ আর এটাকেও যোগ করে দাও পনেরো তাহলে তিন দিয়ে ভাগ করলে সেভেন টু ফাইভ তাহলে সোনা আর তামার অনুপাত আমি সেভেন টু ফাইভ পেয়ে যাচ্ছি তামার পরিমাণ রয়েছে হয়েছে দশ কেজি তাহলে দুই দিয়ে গুণ হয়েছে তাহলে সোনার পরিমাণ হবে একেও দুই দিয়ে গুণ সাত দুয়ে চোদ্দো তার সোনার পরিমাণ হবে চোদ্দ কেজি অপশান নাম্বার বি তে রয়েছে নেক্সট হচ্ছে সেভেন্টিন টু দি পার টু হান্ড্রেড কে আঠেরো দ্বারা ভাগ করলে ভাগসেস কত থাকবে দেখো সেভেন্টিন টু দি পার টু হান্ড্রেড কে আমরা লিখতে পারি আঠেরো মাইনাস ওয়ান টু দি পার টু হান্ড্রেড সরি টু থাউজেন্ড লিখে দিচ্ছি টু হান্ড্রেড এবার এখানে একটা আসবে আঠেরো টু দি পার টু হান্ড্রেড যেটা তো আঠেরো দ্বারা বিভাজ্য একটা থাকছে ওয়ান টু দি পার টু হান্ড্রেড যার ভ্যালু হবে ওয়ানই আর মাঝখানে যেটা পড়ে থাকবে টু ইন্টু মাইনাস টু ইন্টু এইটিন ইন্টু ওয়ান টু দি টু হান্ড্রেড যেটা থাকবে সেটাও আঠেরো তারা বিভাজ্যই হবে তাই না তাহলে ওয়ান টু দি পার্ট টু যেটা ওয়ান থাকছে সেটাই লাস্টে শেষ মেস পড়ে থাকবে এবং সেটাই থাকবে ভাগ অপশন নাম্বার সিতে রয়েছে নেক্সট রয়েছে একটি ট্রেন আর ভোর পাঁচটার সময় চেন্নাই থেকে রওনা হয়ে বেলা সাতটার বারোটার সময় বিজয়ওয়াড়া পৌঁছায় মানে সময় লাগছে পাঁচটা থেকে বারোটা পর্যন্ত মানে সাত ঘন্টা অপর একটি ট্রেন এ সকাল সাতটার সময় বিজয়ওয়াড়া থেকে রওনা হয়ে বিকাল সাড়ে পাঁচটার সময় চেন্নাই পৌঁছাচ্ছে সময় লাগছে সাত মাসে বারো বারো মাসে তোমার সাড়ে পাঁচ সাড়ে পাঁচ ঘন্টা মানে সাড়ে আর পাঁচ মানে হচ্ছে দশ ঘন্টা তিরিশ মিনিট বা সাড়ে দশ ঘন্টা বা টেন পয়েন্ট ফাইভ ঘন্টা দুটি ট্রেন কটা সময় পরস্পরকে অতিক্রম করে কিন্তু এই দেখো লক্ষ্য করে এ যখন পাঁচটা সময় ছাড়ে এ ছাড়ে সাতটার সময় তাহলে সাতটার সময় এ অলরেডি সাত ভাগের দুভাগ চলে গেছে তাহলে আমি যদি চেন্নাই থেকে বিজয়াটাকে টানি টানি প্রথম ট্রেনটির সময় লাগছে আর ট্রেনটির সাত ঘন্টা মানে সেই দু ঘন্টা অলরেডি চলে গেছে বাকি থাকছে তার পাঁচ ঘন্টা রাস্তা কাউ সকাল সাতটা যখন বাজে তখনই এখানে বেরিয়েছে তখন সে এখান থেকে বেরিয়েছে তাই না তারপর তাদের এর এর সময় যদি সাত ঘন্টা লাগে যেতে এর যদি সময় লাগে দশ ঘন্টা তাহলে এটা হচ্ছে টাইম এন্ড রেশিও তাহলে এদের গতিবেগের রেশিও উল্টোটা হবে মানে দশ দশমিক পাঁচ ইস টু সেভেন এটাকে যদি আমি দশ দিয়ে গুণ করে দিই তাহলে একশো পাঁচ ইস টু সত্তর পাবো নিয়ে তারপর পাঁচ দিয়ে ভাগ করলে একুশ ইস টু চোদ্দ পাবো বা থ্রি ইস টু টু পাবো অর্থাৎ গতিবেগের রেশিও হচ্ছে প্রথমটা থ্রি হলে দ্বিতীয়টা টু তাহলে এখানে যদি তার পাঁচ ঘন্টা দূরত্ব থাকে তাহলে সে দেখো তিন ভাগ চলে যাবে আর দু ভাগ পরে থাকবে তাই না থ্রি ইস টু টু রেশিও যদি হয় গতিবেগের তাহলে সেটা যদি হয়ে থাকে এখানে দূরত্বটা ছিল তার পাঁচ ঘন্টা ছিল তিন ঘন্টা চলে গেছে মানে সাতটার সময় পর তার আরো তিন ঘন্টা সে চলে যাবে মানে হচ্ছে সকাল দশটার সময় এই দিকে সকাল সাতটার সময় ছেড়েছে তারপর সে দু ঘন্টা পরবর্তীতে আসবে মানে সে তুমি এদিক থেকে তুমি আসতে পারো ঠিক আছে এ হচ্ছে কি সকাল সাতটার পর তিন ঘন্টা পরবর্তীতে যাবে যে দূরত্বটা অতিক্রম করবে সেটা হচ্ছে সকাল দশটার সময় যাবে সেটা হচ্ছে অপশন নাম্বার সিতে রয়েছে দশটা সকাল দশটার সময় গিয়ে সে মিট করবে অপশন নেক্সট অঙ্ক রয়েছে কোনো বৃত্তের ব্যাসার্ধ পনেরো পার্সেন্ট হ্রাস করা হলে তার ক্ষেত্রফল হ্রাস পাবে কত শতাংশ কোনো বৃত্তের ব্যাসার্ধ ধরে নাও আর তখন তার এরিয়া কত পাই আর স্কোয়ার ফর্মুলা যদি পনেরো পার্সেন্ট হ্রাস করা হয় তাহলে হবে কত আর ইন্টু এইট্টি ফাইভ বাই হান্ড্রেড মানে হচ্ছে সতেরো বাই কুড়ি মানে হবে সতেরো আর বাই কুড়ি তখন তার এরিয়া হবে কত পাই ইন্টু সেভেন্টিন আর বাই টোয়েন্টি এ স্কোয়ার বা পাই ইন্টু টু এইট্টি নাইন আর স্কোয়ার বাই ফোর হান্ড্রেড তাহলে বৃদ্ধি কত পেয়েছে এটা থেকে এটা বিয়োগ করতে হবে এটা যদি বিয়োগ করে দাও তাহলে ফোর হান্ড্রেড থেকে ফোর হান্ড্রেড পাই আর স্কোয়ার থেকে টু এইট্টি নাইন পা স্কোয়ার পাই আর স্কোয়ার সরি এটা এখান থেকে পায়ে লিখছি না পায় আর স্কোয়ার যদি বিয়োগ করে দাও তাহলে পাবে ওয়া একশো এগারো পায় আর স্কোয়ার বাই ফোর হান্ড্রেড এইটা বাড়ছে তাই তো এটা যদি কমে যাচ্ছে তাই না এটা থেকে এটা হচ্ছে এতটা কমে যাচ্ছে এটা যদি কমে গিয়ে থাকে তাহলে তাহলে মোট কমছে কত পার্সেন্টেজে তুমি যদি বার করে নাও তাহলে কত কমছে এটা বাই পাই আর ইন্টু হান্ড্রেড করলেই পেয়ে যাবো তাহলে এটা সমান একশো এগারো পায় আর স্কোয়ার বাই চারশো ইন্টু ওয়ান বাই পাই আর স্কোয়ার ইন্টু হান্ড্রেড পায় আর স্কোয়ার পাই আর স্কোয়ার কেটে যাবে একশো দিয়ে চার কেটে যাবে একশো এগারো বাই চার একশো এগারো বাই চার মানে হচ্ছে সাতাশ দশমিক সাত পাঁচ পার্সেন্ট নাম্বার সিতে রয়েছে কতগুলি স্টোন ডগ বা ক্যাট কোনোটি নয় এটা একটা পড়ে যাচ্ছে তাহলে এটা হচ্ছে ডগের ঘর এটা হচ্ছে ক্যাটের ঘর তাহলে কি বলেছে কতগুলি স্টোন ডগ এবং ক্যাট নয় সেটা ত্রিভুজ এবং বৃত্তের মধ্যে পড়ছে না স্কোয়ারের রেক্ট্যাঙ্গেলের চিহ্ন সাইন যেটা সেটা কতটা সেটা রয়েছে ছয় তাহলে হচ্ছে ছটি স্টোন ডগ বা ক্যাট কোনোটি নয় অপশন নাম্বার সিতে রয়েছে নেক্সট হচ্ছে দুটি মৌলিক সংখ্যা এক্স ও এবং ওয়াই এবং এর লস আগু তিনশো উনিশ হলে টু এক্স মাইনাস ফাইভ ওয়াই এর মান কত হবে দুটি মৌলিক সংখ্যা যদি এক্স ওয়াই হয়ে থাকে তাহলে লস আগু তাদের গুণ ফল হয় মানে এক্স ওয়াই সমান থ্রি ওয়ান নাইন হয়ে থাকে থ্রি ওয়ান নাইন যদি হয়ে থাকে থ্রি ওয়ান নাইনকে দেখো আমরা একটা দিয়ে ভাঙতে পারি যেটা হচ্ছে উনত্রিশ ইন্টু এগারো এটাতে আমরা ভাঙতে পারি তাই তো এগারো দিয়ে বিভাজ্য তাহলে আমি বলতে পারি এখানে যেহেতু এক্স বড়ো বলেছে তাহলে এক্স ইকুয়াল টু টোয়েন্টি নাইন

প্লাস দৈর্ঘ্য গণিত উচ্চতা ষোলো গণিত সাত ব্যাস তাহলে দুই গণিত চোদ্দোকে ষোলো দিয়ে যদি আমি গুণ করি পাচ্ছি টু টু ফোর প্লাস চোদ্দকে সাত দিয়ে সাত চোদ্দো আটানব্বই প্লাস ষোলোকে সাত দিয়ে একশো বারো যোগ করলে দুই গণিত দুশো চব্বিশ আর আটানব্বই আর একশো বারো একশো বারো আর আটানব্বই দুশো দশ দুশো দশ আর চব্বিশ দুশো চৌত্রিশ এই চারশো চৌত্রিশ তাহলে চারশো চৌত্রিশকে দিয়ে গুণ করলে আটশো আটষট্টি বর্গমিটার অপশান নাম্বার সিতে রয়েছে নেক্সট রয়েছে দু টাকা এমনভাবে দুটি অংশে ভাগ করে দেওয়া হয়েছে যে পনেরো শতাংশ হারে একটি অংশে চার বছরের সরল সুদের পরিমাণ দশ শতাংশ হারে দ্বিতীয় অংশে ছ বছরের সরল সুদের পরিমাণে সমান হবে তাহলে পনেরো পার্সেন্ট হারে ধার নেওয়া টাকার পরিমাণ কত হলো দেখো কি বলেছে দুটো ভাগে ভাগ করছে জানি না কত ভাগে ভাগ আছে কি কি ভাগে ভাগ আছে প্রথমটার প্রথম ভাগের পনেরো পার্সেন্ট চার বছরের জন্য মানে প্রথমটার সিক্সটি পার্সেন্ট সেটা কি বলেছে দ্বিতীয়টার দশ শতাংশ হারে ছ সরল সুদের সমান পরিমাণ হয় দ্বিতীয় ছ বছরে ছ বছরে দশ পার্সেন্ট মানে হচ্ছে ষাট পার্সেন্ট তাহলে দুটোরই যদি ষাট পার্সেন্ট একে অপরের সাথে সমান হয় তাহলে টাকাটাও তো সমান হতে হবে না টাকাটাও যদি সমান হয় তাহলে সাত দু ভাগে ভাগ করলে দুটোকে সমান ভাগে ভাগ করলে দুই দিয়ে ভাগ করে দিলে পেয়ে যাবো আমরা যেটা হচ্ছে তেরোশো পঞ্চাশ তাহলে অপশন নাম্বার বি হচ্ছে এটা সঠিক উত্তর যেটা হচ্ছে দুটো ভাগ বা যে কোনো যেটা তুমি এখানে চেয়েছে পনেরো পার্সেন্ট ধার নেওয়া টাকার পরিমাণ দশ পার্সেন্ট হারে টাকার ধার নেওয়ার পরিমাণ দুটো চাইলেও এই উত্তর হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকায় যেটা হচ্ছে অপশন নাম্বার বি তো এই ছিল তোমাদের অঙ্ক চোদ্দই মার্চ দু হাজার একুশের সেকেন্ড সিটটা আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো যদি কোনো বুঝতে অসুবিধা থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আর যার যারা ভিডিওটি নতুন রয়েছেও তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন কল করে রাখবে বন্ধুদের সাথে বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবে ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে এবং বেল আইকন কল করে রাখবে যাতে ভবিষ্যৎ ভিডিও নোটিফিকেশন সকলের আগে পেয়ে যাও থ্যাঙ্ক ইউ ফর ওয়াচিং